আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর বহুল প্রতীক্ষিত ৪৭০ কোটি ডলার ঋণের প্রথম কিস্তি ৪৭ কোটি ৬০ লাখ ডলার পেয়েছে বাংলাদেশ। প্রথম কিস্তির অর্থ কেন্দ্রীয় ব্যাংকের বিদেশি মুদ্রার সঞ্চয় বা রিজার্ভে যোগ হয়েছে বলে বৃহস্পতিবার গণমাধ্যমকে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মিসবাহুল হক। এর ফলে রিজার্ভ বেড়ে ৩২.৬৯ বিলিয়ন ডলার হয়েছে বলে জানান তিনি। এরপরের বাকি ৪২২ কোটি ৪০ লাখ ডলার আরও ৬টি কিস্তিতে পাওয়া যাবেন বলে জানান হক। বিশ্ব আর্থিক খাতের অন্যতম বড় এই সংস্থার কাছে বাংলাদেশের চাওয়া ঋণ অনুমোদনের দুই দিন পরই প্রথম কিস্তির এই টাকা পাওয়া গেল। আইএমএফ বলছে এই ঋণ দেশটির সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা অক্ষুণ্ণ রাখা, দুর্বলকে সুরক্ষিত করা এবং অন্তর্ভুক্তিমূলক ও পরিবেশসম্মত প্রবৃদ্ধি অর্জনে সহায়তা করবে। বাগেরহাটের ফকিরহাটে পাটকলের গুদামে মিলল অবৈধ মজুদ ২০,০০০ মেট্রিক টন চাল। বিপুল পরিমাণে এই চাল জব্দ, মালিককে জরিমানা এবং গুদাম সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সন্ধ্যায় ফকিরহাটের লখপুর এলাকার এএমএম জুট মিলের গুদাম থেকে চালগুলো জব্দ করা হয়েছে। র‍্যাব জানায় অতিরিক্ত দামে বিক্রির আশায় গুদামে অবৈধভাবে চাল মজুদ করে রেখেছিলেন গুদাম মালিক ও ব্যবসায়ী অলোক চক্রবর্তী। গোপন খবরে সেখানে অভিযান চালানো হয়, পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গুদাম মালিককে ৫,০০০ টাকা জরিমানা এবং গুদাম সিলগালা করে দেওয়া হয়েছে। বাগেরহাটের জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার রুবাইয়া বিনতে কাশেম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় র‍্যাব ৬ খুলনার কোম্পানি কমান্ডার মোহাম্মদ বদরুদ্দোজা সহ অন্যরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যতই আন্দোলন সংগ্রাম হোক, সরকারের সাথে যতক্ষণ জনগণ আছে কেউ কিছুই করতে পারবে না, রুখতে পারবে না দেশের অপ্রতিরোধ অগ্রগতি। পূর্বাঞ্চলে দেশের প্রথম পাতাল মেট্রো রেলের নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলেন। জানিয়েছেন পাতাল রেল লাইন নির্মাণ কাজের কারণে রাস্তা খোরাখুরি কিংবা জনদুর্ভোগ হবে না। আরও জানাচ্ছেন নজরানা চৌধুরী। দেশের প্রথম মেট্রো রেল চালুর এক মাসের মাথায় ফলক উন্মোচনের মধ্য দিয়ে দেশের প্রথম পাতাল মেট্রো রেলের নির্মাণ কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৫২,৫৬১ কোটি টাকা ব্যয়ে ৩১ কিলোমিটার দৈর্ঘ্যের প্রকল্পে মোট দুটি রুট, বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার রেললাইন হবে মাটির নিচ দিয়ে। তবে এই রুটের আরেকটি নতুন বাজার পূর্বাঞ্চল লাইন হবে এলিভেটেড। এমআরটি লাইন ১ চালু হলে প্রতিদিন গড়ে ৮ লাখ মানুষ চলাচল করতে পারবে। প্রকল্পটির কাজ শুরু উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধানমন্ত্রী জানান অত্যাধুনিক প্রযুক্তিতে পরিবেশ বান্ধবভাবে ২০২৬ সাল নাগাদ শেষ হবে নির্মাণ কাজ। উপর থেকে কিন্তু মাটি খুঁজতে হবে না, মাটির নিচ থেকেই বোরিং মেশিন দিয়ে এটা বলতে পারেন যে গর্ত করে এই লাইন তৈরি করা হবে। এখানে কোনো জনগণের যোগাযোগের যাতায়াতের কোনো অসুবিধা হবে না, তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। ১৯৯৪ সালে যুবলীগ নেতা সিরাজ হত্যার প্রতিবাদে রূপগঞ্জের একই স্থানে প্রতিবাদ সভায় প্রধানমন্ত্রী নৌকায় করে এসেছিলেন সে কথা স্মরণ করেন। তবে ওই এলাকার সেই অবস্থা এখন আর সেরকম নেই উল্লেখ করে সরকারের উন্নয়ন ও অর্জন তুলে ধরেন তিনি। বলেন কথা দিয়ে কথা রাখে আওয়ামী লীগ, যতই আন্দোলন সংগ্রাম করুক, যতক্ষণ জনগণ সাথে থাকবে জনগণের কল্যাণে আমরা কাজ করে যাব, এখানে কেউ কিছু করতে পারবে না এ বিশ্বাস আপনারা রাখতে পারেন। বাংলাদেশের এই অপ্রতিরোধ্য অগ্রগতি আর কেউ থামাতে পারবে না, এটাই হচ্ছে বাস্তবতা। কিন্তু তার জন্য আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য। দ্রব্যমূল্য এবং বিদ্যুতের দাম বৃদ্ধির পেছনে বৈশ্বিক কারণ উল্লেখ করে সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান সরকার প্রধান। পানি, বিদ্যুৎ, জ্বালানিতে এগুলি ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হতে হবে, কারণ এই যুদ্ধের যে দামামা বেজে সেটা কবে শেষ হবে জানা যায় না। সারা বিশ্ব অর্থনৈতিক মন্দা যা আছে আমরা যদি হিসাব করে না চলি তাহলে বিপদ আসার সম্ভাবনা, সেই জন্য সবাইকে একটু হিসাব করে চলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। নারায়ণগঞ্জকে দেশের প্রথম স্মার্ট জেলা হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন শেখ হাসিনা। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, নারায়ণগঞ্জ। নির্বাচন ব্যবস্থার প্রতি আস্থা না থাকায় মানুষ উপনির্বাচনে ভোট দিতে যায়নি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উপনির্বাচনে ভোটার উপস্থিতি ৫% বেশি হয়নি বলে দাবি করেন তিনি। অভিযোগ করেন শান্তিপূর্ণ আন্দোলনকে নস্যাৎ করতে বিএনপির কর্মসূচির দিন সরকারি দল পাল্টা কর্মসূচি দিচ্ছে। ইমরুল হাসানের রিপোর্ট। চৌঠা ফেব্রুয়ারি ঢাকার বিভাগীয় সমাবেশ সফল করতে দল ও সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে
বৃহস্পতিবার যৌথ সভা করেন বিএনপির মহাসচিব। পরে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ার পেছনের কারণ সরকারের দুর্নীতি। ছয়টি উপনির্বাচন নিয়েও কথা বলেন তিনি। নির্বাচন ব্যবস্থাটাকে তারা সম্পূর্ণভাবেই ধ্বংস করে দিয়েছে, এর প্রমাণ আপনারা দেখছেন। এই উপনির্বাচনগুলোতে ভোটারের সংখ্যা কোথাও তাদের হিসাব মতে 15-25 বেশি হয়নি, আর আমাদের হিসাব মতে এটা 5% বেশি হয়নি। 14 সালের মতেই যে আপনার কুকুর শুয়ে আছে, মানুষ নাই, তো এই যে অবস্থায় তারা নিয়ে চলে গেছে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে। ক্ষমতায় যাওয়ার জন্য নয়, ভোটাধিকার ফিরিয়ে আনতে আন্দোলন করছে বিএনপি উল্লেখ করে তাদের কর্মসূচির দিন আওয়ামী লীগের পাল্টা কর্মসূচির সমালোচনা করেন মির্জা ফখরুল। আমরা যখন শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচিগুলো সরকারের বিরুদ্ধে করছি, 10 দফা দাবি বাস্তবায়নের দাবিতে, সেই সময়ে তারা একই সঙ্গে পাল্টা কর্মসূচি দিচ্ছে এবং তাদের যে ভাষা, তারা যে সমস্ত ভাষা ব্যবহার করছে তা সম্পূর্ণভাবে সন্ত্রাসী ভাষা। গণতন্ত্রকে পুনরুদ্ধার করার যে শান্তিপূর্ণ আন্দোলন, তাকে নস্যাৎ করার জন্যই তারা এই কর্মসূচিগুলো দিচ্ছে। একদিকে আওয়ামী সন্ত্রাসীদের সন্ত্রাস, অন্যদিকে পুলিশের সন্ত্রাসে আজকে গোটা যে আন্দোলন, সেই আন্দোলনকে দমন করবার তাদের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাকে তারা ব্যাহত করতে চায়। আলাদা সেমিনারে বিএনপির মহাসচিব বলেন, মানহীন ও ভুলে ভরা পাঠ্যপুস্তকের মাধ্যমে সরকারের স্বরূপ উন্মোচিত হয়েছে। শিক্ষক সমাজ সহ সবাইকে সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। অবিলম্বে এই পাঠ্যপুস্তকগুলো বাতিল করতে হবে। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে বিএনপির সাথে যোগ্যবত মাঠে থেকে সরকার পতনের আন্দোলনে সক্রিয় থাকবে বলে জানিয়েছে গণফোরাম ও এলজিপি। বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলটির লিয়াজোঁ কমিটির সাথে সংলাপ শেষে উভয় পক্ষের নেতারা এই মত ব্যক্ত করেন। বিএনপির পক্ষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে লিয়াজোঁ কমিটির নেতারা বৈঠকে অংশ নেন। অন্যদিকে মুস্তফা মহসিন মন্টুর নেতৃত্বে গণফোরামের একটি প্রতিনিধি দল সংলাপে অংশ নেয়। এরপর লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলজিপির মহাসচিব ডক্টর রেদোয়ান আহমেদের নেতৃত্বে এলডিপির নেতারা সংলাপে অংশ নেয়। সংলাপ শেষে গণফোরাম ও এলজিপির নেতারা বলেন, বিএনপির সাথে সংলাপে তাদের চলমান 10 দফা আন্দোলনের সাথে একমত পোষণ করে সরকার পতনের সব ধরনের কর্মসূচিতে মাঠে থাকার প্রত্যয় ব্যক্ত করেন নেতারা। সামনের আন্দোলনের বিভিন্ন বিষয় নিয়েও বৈঠক হয় এই আলোচনায়। নীরব যাত্রা, পদযাত্রা বা আন্দোলনের মরণযাত্রা না করে নির্বাচনী যাত্রা শুরু করতে বিএনপিকে পরামর্শ দিয়েছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ভোটে হারলে ক্ষমতা ছেড়ে দেবে আওয়ামী লীগ। বৃহস্পতিবার নারায়ণগঞ্জে তিনি একথা বলেন। পথ হারিয়ে বিএনপি এখন পদযাত্রা নেমেছে, আন্দোলন গেছে বঙ্গোপসাগরে ডুবে, ওটা আর সাড়া দেবে না। এখন নির্বাচন, বিরোধী দলকে বলো আসুন, নীরব যাত্রা, পদযাত্রা, আন্দোলনের মরণযাত্রা, এগুলোর মধ্যে না গিয়ে ইলেকশনের যাত্রাটা শুরু করেন। আমরা আছি, হেরে গেলে নেত্রী বলেছেন বিদায়, জোর করে ক্ষমতা শেখ হাসিনা থাকবেন না। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নির্বাচন ছাড়া ক্ষমতার পরিবর্তন হবে না, তাই বিএনপি বর্তমানে ভোট বর্জন করলেও জাতীয় নির্বাচনে নিশ্চয়ই আসবে এমন আশাবাদ তার। বৃহস্পতিবার বিকালে মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ে হ্যালো পুলিশ মানিকগঞ্জ এর কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, ষড়যন্ত্র বা অন্য কোনো উপায়ে ক্ষমতায় আসা সম্ভব নয়। বিএনপির কোনো সহসমাবেশে সরকার বাধা দেয় না মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা এখন সারা দেশে সহসমাবেশ করছে। নির্বাচন ছাড়া এদেশের ক্ষমতা পরিবর্তন হবে না, সেইটা আমরা কনস্টিটিউশনে সেইটাই চলে আসছে। যারা ষড়যন্ত্রের মাধ্যমে কিংবা অন্য কোনো উপায়ে মানে ক্ষমতায় আসতে চান, তাদের এটা বাংলাদেশের জন্য তাদের কাছে অসম্ভব হয়ে দাঁড়াবে, কারণ এদেশের জনগণও এখন সেই জিনিসটা বুঝতে পেরেছে। 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম গেল মাসের চেয়ে 267 টাকা বাড়িয়ে 1498 টাকা নির্ধারণ করেছে এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। নতুন এই দাম আজ থেকে কার্যকর হয়েছে। বৃহস্পতিবার বিকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এলপিজির নতুন দামের ঘোষণা দেয় নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি। 2021 সালের 12 এপ্রিল থেকে প্রতি মাসে ভার্চুয়াল সংবাদ সম্মেলন করে এলপিজির দাম নির্ধারণ করে আসছিল এই সংস্থাটি, কিন্তু এবার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গেল 2 বছরের মধ্যে সর্বোচ্চ দাম বাড়ানোর ঘোষণা এলো।
আন্তর্জাতিক বাজারে দাম কমায় জানুয়ারিতে 12 কেজি এলপিজির দাম আগের মাসের চেয়ে 65 টাকা কমিয়ে 1232 টাকা নির্ধারণ করেছিল বিইআরসি, কিন্তু এবার দাম বাড়ানো হলো 266 টাকা। আবার ভোক্তা পর্যায়ে ব্যবহৃত অটো গ্যাসের দামও প্রতি লিটার 57 টাকা থেকে 41 পয়সা বাড়িয়ে 69 টাকা 71 পয়সা নির্ধারণ করা হয়েছে। তবে সরকারি পর্যায়ে 12.5 কেজি সিলিন্ডারের দাম আগের মতোই 591 টাকাই থাকছে, যদিও মোট চাহিদার মাত্র 2% যোগান দিয়ে থাকে সরকারি এলপি গ্যাস। বাবার সাথে বাংলাদেশে থাকতে চান জাপান থেকে আসা দুই শিশুর একজন লায়লা লীনা। তবে আদালত আগামী 16 ফেব্রুয়ারি পর্যন্ত একদিন বাবা এবং একদিন মায়ের সাথে থাকতে আদেশ দেয়। এই আদেশ শোনার পর আদালত কক্ষে কান্নায় ভেঙে পড়ে সে। বাবাকে ছেড়ে থাকতে চাচ্ছে না লায়লা লীনা। রিপোর্ট করছেন হাসান জাবেদ। বাংলাদেশি নাগরিক ইমরান শরীফ ও জাপানি নাগরিক নাকানো এরিকোর বড় দুই মেয়ে জেসমিন মালিকা ও লায়লা লীনা মায়ের জিম্মায় থাকবে বলে রোববার রায় দেয় পারিবারিক আদালত। এরপর মেঝু মেয়েকে পাওয়া যাচ্ছে না বলে গুলশান থানায় জিডি করেন তাদের মা। বুধবার ভোরে ইমরান শরীফ এবং মেঝু মেয়ে লায়লা লীনাকে বাসা থেকে নিয়ে যায় র্যাব, পরে গুলশান থানায় তাদের হস্তান্তর করে। বৃহস্পতিবার সেই মেয়েকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুনুর রশিদের আদালতে পাঠানো হয়। আদালত উভয় পক্ষের বক্তব্য শুনেন এবং খাসকামরায় লীনার সাথে কথা বলেন। এ সময় মেয়ে পিতার সাথে বাংলাদেশে থাকতে চান বলে আদালতকে জানায়। বাবার আপিল আবেদন গ্রহণের উপর শুনানির ধার্য করা দিন 16 ফেব্রুয়ারি পর্যন্ত একদিন বাবা এবং একদিন মায়ের সাথে থাকবে বলে আদেশ দেয় আদালত। আদেশ শুনে কান্নায় ভেঙে পড়ে লীনা। আদালত বলেছে যে বাবার কাছে থাকবে একদিন, মার কাছে থাকবে একদিন। বাচ্চা চিল দিয়ে বলছে আমি যেতে চাই না একেবারেই, তাই বাবা বাচ্চা কাঁদছে। এটা একটা ইন্টারিম অর্ডার অন্তর্বর্তীকালীন, আর এটা অ্যাপিল আদালত ওটা ডিসাইড করবে। আর আমরা আজকের এই আদেশ নিয়েই আগামী আমরা কালকেই আমরা সিএমএম এর কাছে জানাবো। এর আগে দুই মেয়েকে নিয়ে একবার এবং বড় মেয়েকে নিয়ে আরেকবার জাপানে তাদের মা চলে যেতে চাইলে ইমিগ্রেশন পুলিশ ফিরিয়ে দেয়। বাংলাদেশের বাইরে যেতে হলে আদালতে নির্দেশ লাগবে বলেও জানান নাকানো এরিকোর আইনজীবী। বিদেশে যাওয়ার ব্যাপারে তো অতীতে সুপ্রিম কোর্ট থেকেই রেস্ট্রিকশন আছে, এই ব্যাপারে আমরা সুপ্রিম কোর্ট থেকে পারমিশন নেওয়ার চেষ্টা করব। সুপ্রিম কোর্ট পারমিশন ছাড়া আমরা কোথাও আইন অমান্য করে আমরা কোথাও যাব না। Look at what she is telling the media, the judges, like she is telling them আপনারা আমার বোনকে দেখেছেন, সে মিডিয়া এবং আদালতের সামনে বলছে সে এখানে থাকতে চায়। কিন্তু গত 23 ডিসেম্বর যখন এয়ারপোর্ট দিয়ে বিদেশ যেতে চাচ্ছিলাম তখন কিন্তু এমনটা বলেনি। 2021 সালের 21 ফেব্রুয়ারি জাপান থেকে বড় দুই মেয়েকে নিয়ে বাংলাদেশে আসেন বাবা ইমরান শরীফ। এরপর দুই মেয়েকে ফিরে পেতে প্রায় 2 বছর ধরে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন তাদের মা নাকানো এরিকো। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। গত বছরের চেয়ে প্রায় 1.5 লাখ টাকা বাড়িয়ে 6,72,618 টাকা নির্ধারণ করে এবছরে একমাত্র বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিদের সংগঠন হাব। তবে তা ঘোষিত সরকারি হজ প্যাকেজ থেকে 10,600 টাকা কম। খরচ বাড়ার কারণ হিসেবে হাব বলছে বিমান ভাড়া এবং ডলার এবং রিয়েলের বিপরীতে টাকার অবমূল্যায়ন। তবে এখনও বিমান ভাড়া কমানোর সুযোগ রয়েছে বলে দাবি করেছেন হাব সভাপতি সাদাত হুসাইন তসলিম। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করা হয়। এস এম মাতিকের রিপোর্ট। এবছর বাংলাদেশ থেকে পবিত্র হজ পালনের সুযোগ পাবেন 1,27,198 জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 15,000 ও বাকি 1,12,198 জন যাবেন বেসরকারি ব্যবস্থাপনায়। বুধবার সরকারি প্যাকেজ ঘোষণার পরদিন অর্থাৎ বৃহস্পতিবার হাব ঘোষণা করল তাদের একমাত্র হজ প্যাকেজ। 6,72,618 টাকার এই সর্বনিম্ন হজ প্যাকেজ ছাড়াও এজেন্সিগুলো হজযাত্রীদের চাহিদা অনুসারে বিভিন্ন প্যাকেজ করতে পারবে। বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় হজের খরচ যে বাড়ছে তা মোটামুটি নিশ্চিতই ছিল। আমাদের বেড়েছে গতবারের তুলনায় 1.5 লক্ষ টাকা। প্রথমত ডলার রিয়ালের মূল্য বৃদ্ধিতে হয়েছে প্রায় ম্যাক্সিমাম। বিমান ভাড়া বেড়েছে 57,000 টাকা, আর ডলার রিয়ালের মূল্য 22-23% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। আপনি খাতগুলি যদি দেখেন ওই ডলার এবং রিয়াল দেখবেন আগেরগুলি আছে। এবারই প্রথম সরকারি প্যাকেজের চেয়ে বেসরকারি প্যাকেজে খরচ কম নির্ধারণ করা হয়েছে। হাবের দাবি বিমান ভাড়া আরও কম হতে পারত। ঢাকা জেদ্দা ঢাকা যদি 95-96,000 টাকা পায় আমরা এখন, আর অনেকে বলবে এটা ডাবল হবে। ডাবল হলে কত হবে? 1,80,000 না?
না, কিন্তু এখানে কথা আছে এয়ারক্রাফ্টগুলি কখনোই এভারেজ 70-80% বেশি প্যাসেঞ্জার কখনোই শিডিউল ফ্লাইটে হয় না। হজে 100% ক্যাপাসিটি বিল্ড আপ, টাকা পাওয়া যায় 2-3 মাস আগে, জিডিএসের জন্য সিস্টেম কোম্পানির জন্য কোনো পয়সা দিতে হয় না, আয়াটাকে কোনো পয়সা দিতে হয় না, মার্কেটিংয়ের কোনো কস্ট নাই, সব মিলে তাহলে এখানে তো প্রাইস রিডিউস করাটাই হলো যৌক্তিক। 6 ফেব্রুয়ারি থেকে হজযাত্রীদের নিবন্ধন শুরু হবে এবং 15 মার্চের মধ্যে পুরো টাকা পরিশোধ করতে হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। হজযাত্রীদের পাসপোর্টের মেয়াদ থাকতে হবে এবছরের 27 ডিসেম্বর পর্যন্ত। এছাড়াও কোরবানির টাকা আলাদাভাবে নিতে হবে, যার পরিমাণ সৌদি সরকার পরবর্তীতে জানিয়ে দেবে। এবার হজে যেতে থাকছে না বয়সের সীমাবদ্ধতা ও কোভিড টিকা বা সনদের বাধ্যবাধকতা। এসএম আতিক, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় সংসদ উপনির্বাচনে বগুড়া 4 আসনের ফলাফল প্রত্যাহার এবং ইভিএম কারচুপির অভিযোগ এনে হাইকোর্টে রিট করবেন বলে জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। বৃহস্পতিবার বিকেলে বগুড়া জেলা নির্বাচন কার্যালয়ে উপস্থিত হয়ে সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মাহমুদ হাসানের কাছ থেকে নির্বাচনের ফলাফলের শীট গ্রহণ করেন হিরো আলম। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফলাফল ঘোষণা নিয়ে অভিযোগ করেন তিনি। বগুড়ায় আওয়ামী লীগ কোনোদিনও বিজয়ী হতে পারে না উল্লেখ করে সব কাগজ সংগ্রহ করে হাইকোর্টে রিট করবেন বলেও জানিয়েছেন হিরো আলম। অন্যদিকে জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান বলেন ভোট গণনায় কোথাও ভুল হয়নি এবং প্রার্থীকে নির্বাচনের ফলাফলের শীট হস্তান্তর করা হয়েছে। কালকে রায় দিয়েছে, রায়টা আমি মানি না, নির্বাচন সুষ্ঠু হয়েছে না, আমরা এই নির্বাচন সুষ্ঠু হয়েছে কিন্তু ফলাফল সুষ্ঠু হয়নি, এই নির্বাচনের ফলাফল আমার পছন্দ হয়নি, এই জন্য কাগজটা নিয়ে বেরোচ্ছি, আমি হাইকোর্টে রিট করবো। প্রত্যেকটা কেন্দ্র থেকে সে ফলাফল লিখিত ফলাফল পাওয়ার পরে তারপর সেগুলো যাচাই বাছাই করছে, আমরা আজকেও যাচাই বাছাই করলাম, সেখানে কোনো ভুল ত্রুটি নাই। মাননীয় কমিশন থেকে আমাকে ফোন দেওয়া হয়েছিল যে আসলে এর ভিতরে কোনো সমস্যা আছে নাকি, আমি এর আগেও যাচাই বাছাই করেছি, কোথাও কোনো ভুল নাই। জমে উঠতে শুরু করেছে বাঙালির প্রাণের উৎসব অমর একুশে গ্রন্থমেলা। এখনও মেলার অবকাঠামোগত কিছু কাজ বাকি থাকলেও নগরীর বইপ্রেমীরা পরিবার পরিজন নিয়ে ভিড় করছে মেলা প্রাঙ্গণে। উদ্বোধনের দ্বিতীয় দিনে বইমেলায় নতুন বই এসেছে 21টি। এছাড়া প্রতিবারের মতো এবছরের প্রতি শুক্র এবং শনিবার সকালে 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত শিশু কিশোরদের জন্য থাকবে শিশু প্রহর। আরও জানাচ্ছেন মিজান রহমান। বাঙালির ভাষার মাস ফেব্রুয়ারি শুরু হয় প্রাণের উৎসব অমর একুশে গ্রন্থমেলা উদ্বোধনের মধ্য দিয়ে। পুরো মাস জুড়ে বাংলা একাডেমি ও পার্শ্ববর্তী সোহরাওয়ার্দি উদ্যান লেখক পাঠক প্রকাশকদের মিলন মেলায় পরিণত হয়। রাজধানী সহ সারা দেশের বইপ্রেমী মানুষ শুরু থেকেই পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে আসেন বই মেলায়। কবিতা, গল্প আর মানে এগুলাই আর কি বেশি ভালো, নিজস্ব পছন্দ অনুযায়ী ওরা কিনে আর কি। বাচ্চার যেমন গল্পের বই, ছড়ার বই, আরো ছোট বাচ্চাদের আমার ছেলের জন্য একটা বই নিচ্ছি। আমাদের খুব কাছের বন্ধু ব্যাচমেট নাজমুল হাসান রাফি, সে একটি কবিতার বই বের করেছে। পুরনো প্রসিদ্ধ লেখকের পাশাপাশি ফেব্রুয়ারির বইমেলাকে কেন্দ্র করে উৎসবে সামিল হন নবীন কবি, লেখক, কাব্যে গল্প, উপন্যাসে প্রকাশ করেন বিচিত্র জীবনবোধ। নির্মম বাস্তবতা রয়েছে, একই সাথে আমাদের এখনও স্বপ্ন দেখার সুযোগ রয়েছে এবং আমাদের স্বপ্ন দেখা উচিত, এই বিষয়গুলো নিয়ে মূলত আমার এই কাব্যগ্রন্থটি, এটি আমার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। আমার একটা নির্দিষ্ট পাঠক শ্রেণী আছে, কারণ যারা ইতিহাস জানতে চায়, যারা সত্যকে জানতে চায় তারা আমার বই পড়ে। আমি এটা আগে থেকে বেছে নিছি যে আমার জন্য উপন্যাস এটা আমি এখানে আমি সাইন করব না। প্রতি বছরের মতো এবারও মানুষকে বইপ্রেমী করার প্রয়াস রয়েছে প্রকাশনা শিল্পের নতুন উদ্যোক্তাদের। মানুষকে ডিজিটাল মাধ্যমের পাঠাভ্যাস থেকে ছাপানো বইয়ে ফিরিয়ে আনতে প্রথমবারের মতো অ্যানিমেশন নির্ভর বই এনেছে জাপানি এক প্রকাশক। আমাদের টার্গেট সারা বাংলাদেশের মানুষজন আপনার বইয়ে চলে আসে, আপনার মোবাইল ছেড়ে বইতে আসে, আমাদের টার্গেট আপনার সেরকম। দর্শনার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে পুরো মেলা চত্বরে রয়েছে সিসিটিভি, এছাড়া জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে মেলা প্রাঙ্গণে এবার খোলা খাবার বিক্রি নিষিদ্ধ করেছে আয়োজকরা। মিজান রহমান, এনটিভি নিউজ, ঢাকা। প্রবাসের খবর। সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের ই পাসপোর্ট পেতে নতুন করে বিড়ম্বনার শিকার হতে হচ্ছে। এনটিভি আমিরাত প্রতিনিধি মামুনুর রশিদ জানান, জন্ম সনদ নিয়ে ই পাসপোর্টের জন্য প্রবাসীর করা আবেদনে দুবাই কনসুলেটে ফেরত গিয়েছে। কারণ হিসেবে বলা হয়েছে এনআইডি ছাড়া পাসপোর্ট ইস্যু হবে না, এতে পাসপোর্টের মেয়াদ শেষের দিকে থাকায় প্রবাসীরা বিপাকে পড়ছেন। জন্ম নিবন্ধন সনদ ব্যবহার করে পাসপোর্টের তথ্য সংশোধনের সুযোগ অব্যাহত রাখার জন্য জোর দাবি জানিয়েছেন তারা। এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি দুবাই কনসুলেট। ও
ওরাও বলতেছে কি আপনার এনআইডি ছাড়া আপনার নাম সন্নিধান হবে না। তো আমাদের অনেকে প্রবাসীর মধ্যে অনেকেই আছে এরকম যে যাদের এনআইডি নাই, তো ওদের ওদের জন্য আমরা কি করবো? আপনি ধরেন এখান থেকে এনআইডি যে করতে পারবো ওটারও কোনো সুযোগ নেই, দেশের বাহিরে দীর্ঘদিন ধরে আছে, আমাদের কাছে তো এনআইডি নেই। ব্যাপারটা যদি নাকি আগে জানানো হতো তাহলে তো অবশ্যই একটা সুরাহা হতো। হঠাৎ করে যখন এভাবে ডিসিশনটা জানানো হলো বার্থ সার্টিফিকেট দিয়ে হবে না, তাহলে আমরা কি করব এখন? যে পাসপোর্টগুলো জমা হয়েছে, যেগুলো আমাদের থেকে নেওয়া হয়েছে, যারা আমরা ছয় মাসের কম আমাদের পাসপোর্টের ভ্যালিডিটি আছে, আমরা অন্য কোনো দেশের ভিসা লাগাতে পারবো না এবং দেশেও যেতে পারবো না অনেক সময়।